আসসালামু আলাইকুম প্রিয় কুমড়া চাষি ভাই বোনেরা, গ্রামের কৃষিকতা চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রথম সপ্তাহে তিনি কিন্তু 100 কুমড়া বিক্রি করবেন। তো আমি সরজমিনে এসে যা দেখলাম, এখন বর্তমানে যে কুমড়া আছে, তো আপনার এই 12 শতাংশ প্লটের ভিতরে প্রায় 700 থেকে 800 বিক্রয় উপযোগী করে ফেলেছেন। আরও এই 1 থেকে 1.5 সপ্তাহের মাঝে কিন্তু তিনি কিন্তু প্রায় অসংখ্য কুমড়া বিক্রয় করেছেন। তো আপনাদের যদি পুরো এটা দিয়ে দেখাই, আপনার নিচু হওয়ার কারণে কিন্তু আপনাদের পুরা খেতটি দেখাতে পাচ্ছে না। মানে কুমড়া, এত পরিমাণ কুমড়া কিন্তু এবার ধরেছে। তো দেখতে পাচ্ছেন এক জায়গায় একসাথে কিন্তু 3টা 4টা করে তিনি কিন্তু কুমড়া চাষাবাদ বা যে কোনো চাষাবাদ দিয়ে যদি আপনি সঠিক পরিচর্যাটা না করেন, তাহলে কিন্তু এরকম ফসল কিন্তু আপনারা আশা করতে পারবেন না। যিনি লাগিয়েছেন বজলু মিয়া, তিনি কিন্তু প্রথমত যে গাছের অবস্থা ছিল সেটা কিন্তু প্রায় কুমড়া গাছই কিন্তু মরে যাওয়া অবস্থায় ছিল, সেখান থেকে কিন্তু রিকভারি করে আজ এই পর্যন্ত আসা তার। তো তিনি প্রায় অসংখ্য কুমড়া কিন্তু বিক্রয় করেছেন। আপনাদের যদি আর একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অসংখ্য কুমড়া রয়েছে জমিনে, অসংখ্য প্রায় 700 থেকে 800 কুমড়া এখনও কিন্তু তার খেতে আছে, বিক্রয় উপযোগী। তিনি কিন্তু ইচ্ছা করলে কিন্তু বিক্রয় করতে পারবেন। আপনার সাথেই থাকেন, আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আসলে মাছাটা ছোটো হওয়ার কারণে কিন্তু আপনাদের ফুল এটা আমি দেখাতে পাচ্ছি না। একটু জুম করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, তো দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন অসংখ্য কুমড়া কিন্তু এখনও আছে। তো আসলে এইবার কিন্তু একটা ভালো টাকা অ্যামাউন্টে বিক্রি করবেন কৃষক বজলু মিয়া, ভালো কুমড়া যেহেতু ফলে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু তিনি এবার দ্বিগুণ লাভ করবেন। তো সচরাচর এরকম কুমড়া কিন্তু আমি আমার লাইফে আমি দেখি নাই, এত পরিমাণ কুমড়া কিন্তু ধরতে পারে গেছে। তো আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, দেখেন কি কুমড়া অস্থির। তো আল্লাহর রহমত, দেখছেন আল্লাহ তাআলার রহমত, এবার কিন্তু আল্লাহ তাআলার রহমত কিন্তু কৃষক বজলু মিয়ার উপর পড়েছেন। তো আসলে মূলত কথা হচ্ছে, আপনারা কোনো সময় কোনো সবজি চাষাবাদে কিন্তু ঘাবড়িয়ে যাবেন না, কোনো প্রকার পিছপা হবেন না, তাহলে কিন্তু আপনারা সুফল আনতে পারবেন কৃষি চাষাবাদে।